হ্যালো ফ্রেন্ডস আজকে আমি খুব সুন্দর ফোঁড়ের ভরাটাশনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সেই জন্য একটি জায়গায় ছুঁচ তুলে চার ঘর নিয়ে আমি দুটো ফোঁড় তৈরি করে নিচ্ছি এরপর চার ঘরের মিডিলে ঘরের ওপরে ছুঁচ তুলে নিয়ে আবার চার ঘর নিয়ে দুটো ফোঁড় তৈরি করে নিচ্ছি এইভাবে ওপর থেকে নিচ অবধি দুটো করে ফোঁড় চার লাইন তৈরি করে নেব অর্থাৎ চার নাম্বার ফোঁড়ের লাইন মিডিল লাইন হচ্ছে এরপর আবার ওপরের দিকে চার নিয়ে দুটো করে ফোঁড় চার লাইন তৈরি করে নেব আবার চার লাইন তৈরির পর ওপর থেকে নিচ অবধি ফোঁড় তৈরি করব এইভাবে ভি আকৃতির এক লাইন ঘরের অর্ধেকটা অংশ তৈরি করে নেব এক লাইন তৈরি করার পর এর ওপরের দিকে যখন লাইন তৈরি করব চার ঘর ওপরে ছুঁচটা তুলে নিই দুটো ফোঁড় তৈরি করে নিচ্ছি আবার দুটো ফোঁড় মোট চারটা লাইন আমি তৈরি করে নেব তারপরে আবার চারটা ফোঁড়ের লাইন থেকে নিচ দিকে আবার দুটো করে ফোঁড় চারবার তৈরি করে নেব তাহলে একটা ঘর তৈরি হয়ে গেল এইভাবে পুরো আসনটাতে আগে ঘর তৈরি হবে তারপর ভেতরটা ভরানো হবে এইভাবে পুরো আসনটাতে ঘর তৈরির পর আমি ভেতরটা ভরাট করবো সেই জন্য লাল রঙের উল নিয়েছি তো সেই জন্য এখানে ছুঁচটা তুলে নিই চার ঘরের দুটো ফোঁড় তৈরি করে নিচ্ছি তারপর আট ঘরের দুটো ফোঁড় তৈরি হবে তারপর আবার বারো ঘরের দুটো ফোঁড় তৈরি করে নিচ্ছি বারো ঘরের দুটো ফোঁড় তৈরির পর আট ঘরে দুটো ফোঁড় তারপর চার ঘরের দুটো ফোঁড় তৈরি হবে তাহলে একটা ঘর ভরানো কমপ্লিট হবে অবশ্যই আপনারা আপনাদের মতো উল দিয়ে পুরো আসনটি তৈরি করবেন দেখতে খুব সুন্দর দেখাবে যেসব বন্ধুরা ফোঁড়ের আসন তৈরি করতে ভালোবাসেন এই আসনটি তৈরি করবেন খুব কম সময়ে এটি তৈরি হয়ে যাবে এবং বিভিন্ন রঙের উল দিয়ে তৈরি করবেন দেখতে আরও সুন্দর দেখাবে তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন